নির্বাচন করাটা হচ্ছে আমাদের এখন লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে জয়ী হওয়া হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি মোরাদ একটি হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই, কিন্তু আমি যেটা চাই, আমার যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য, জনগণ যাতে ভোট কেন্দ্রে যান এবং ভোটটা প্রত্যেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আপনাকে পরিষ্কার বলি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে, প্রত্যেক ভোটার যেন মনে করে এই ভোটটা আমার, আমি যাকে ইচ্ছা, যাকে আমার ভালো লাগবে, যাকে আমি মনে করব যে আমাদের প্রতিনিধি এমপি এই ভদ্রলোক হতে পারেন বা এই ভদ্র মহিলা হতে পারেন, তারা তাকে ভোটটা দেবে। নিম্ন আয় শ্রমজীবী মানুষ, তারা যেন অর্থ অভাব অথবা খাদ্যের অভাবে না ভোগে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, যদি না থাকে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সকলভাবে তাদেরকে সহযোগিতা করছে। এটার অনেক লম্বা মানে আমি একটু বললে অনেক সময় লাগবে। মূলত আমাদের যেটা হচ্ছে এবার লক্ষ্য থাকবে যে আমাদের অসমাপ্ত কাজগুলো, এগুলো যেগুলো আছে এখনো অসমাপ্ত বা সম্পূর্ণ হয়নি, অনেকটুকু হয়েছে, বাকি আছে, যে বাকি কাজগুলো যেটি অসম্পূর্ণ সেগুলো আমরা সম্পূর্ণ করতে চাই। পাশাপাশি আমাদের এখানে দেখেন আসলে উন্নয়ন কিন্তু একটা চলমান প্রক্রিয়া, শেষ হয় না। দেখবেন আমরা এত কাজ যে করছি 2008 সাল থেকে আমাকে দিয়ে যদি বলেন, তারপরেও কিন্তু এই যে আমরা যাচ্ছি মানুষের কাছে, আমরা কিন্তু একেবারে মানুষ ভোটারদের কিন্তু দেখবেন আপনি আজকে কতটুকু আমাদেরকে খেয়াল করেছেন, একেবারে চরের মধ্যে বাড়ি বাড়ি যে আমরা দোকানে দোকানে যে আমরা কিন্তু ভোট চাচ্ছি, এইভাবে কিন্তু ভোট সবাই চায় না, এটাই আওয়ামী লীগের রাজনীতি। আসলে স্বতন্ত্র নির্বাচনটা না, মানে আমি এর আগে স্বতন্ত্র নির্বাচন করার অভিজ্ঞতা আমার নাই বা করি নাই বা ভাবিও নাই কখনো, এবারও ভাবতাম না যদি মাননীয় প্রধানমন্ত্রী সেই অপশন বা সেই নির্দেশনাটা না দিতেন।